একটি মাছ বিক্রি হলো 24,000-এ। বিশাল আকারের বাঘার মাছ দেখতে মৎস্য বাজারে ভিড়। মাছ বাজারে একটি মাছ বিক্রি হলো 24,000 টাকায়, আর সেই বিশাল আকৃতির মাছ দেখতে বাজারে ভিড় জমালেন বহু মানুষ। পাইকারি বাজারে সেই মাছ বিক্রি হলো এক নিমেষে। এদিন সকালে এই মাছ দেখতে জলপাইগুড়ির দিন বাজারে আসেন বহু মানুষ। স্থানীয় মৎস্যজীবীদের মতে বিশাল আকারের এই মাছের নাম বাঘার। বিহারের এক মাছ ব্যবসায়ী মাছটিকে জলপাইগুড়ির দিন বাজারে নিয়ে আসে এদিন সকালে। মাছটির ওজন হয় 68 কেজি। মৎস্যজীবী জানান, এটা খুব গভীর জলে থাকে, সচরাচর এই মাছের দেখা পাওয়া যায় না। তবে বিশাল আকারের মাছ ধরতে পেরে স্বভাবতই খুশি মৎস্যজীবী। মাছের প্রতি বরাবরই বাড়তি টান ভোজন রসিক বাঙালির। অনেকে তাই বলে থাকেন, মাছে ভাতে বাঙালি। বড় মাছের সন্ধান পেলে মৎস্যপ্রেমীরা ছুটে যান। ঠিক সেই রকমই জলপাইগুড়ির সব থেকে বড় মাছ বাজারে এদিন বড় মাছের সন্ধান পেয়ে বহু মানুষ ভিড় জমাতে থাকেন। দেখা যায় মাছটির লেজের দিকের অংশ দড়ি দিয়ে বাঁধা, সামান্য কিছু বরফ কুচি দিয়ে চাপা দেওয়া। দরদামের পর মাছ বাজারে পাইকারি আড়তে মাছটি বিক্রি হয় 24,000 টাকায়। ভালো দাম পেয়ে খুশি মৎস্যজীবী। এ বিষয়ে মৎস্যজীবী বাবুলাল ঈশাদ জানান, এই বাজারে বিভিন্ন রকমের মাছ আসে, এটিকে আমরা বাঘার মাছ বলে থাকি। সচরাচর এত বড় মাছ আসে না। বিহার সে আয়ে খাগড়িয়া জেলা গগরি সে 60 কিলো 850 গ্রাম 60 কিলো 850 গ্রাম কবি কবি আ জাতা সার লেকিন বরমালে হতা হাম লোগো কো বেসে বাত মে হ্যায় বহুত বড়া পানি সে উঠাতে হ্যায় 300-350 ফিট পানি রাতা হ্যায় নিচে ওই কা মাছ। এদিন বিহার থেকে এক মাছ ব্যবসায়ী এই মাছটিকে জলপাইগুড়ি বাজারে নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। মাছ বাজারে একটি মাছ বিক্রি হলো 24,000 টাকায়, আর সেই বিশাল আকৃতির মাছ দেখতে বাজারে ভিড় জমালেন বহু মানুষ। পাইকারি বাজারে সেই মাছ বিক্রি হলো এক নিমেষে। এদিন সকালে এই মাছ দেখতে জলপাইগুড়ির দিন বাজারে আসেন বহু মানুষ। স্থানীয় মৎস্যজীবীদের মতে বিশাল আকারের এই মাছের নাম বাঘার। বিহারের এক মাছ ব্যবসায়ী মাছটিকে জলপাইগুড়ির দিন বাজারে নিয়ে আসে এদিন সকালে। মাছটির ওজন হয় 68 কেজি। মৎস্যজীবী জানান, এটা খুব গভীর জলে থাকে, সচরাচর এই মাছের দেখা পাওয়া যায় না। তবে বিশাল আকারের মাছ ধরতে পেরে স্বভাবতই খুশি মৎস্যজীবী। মাছের প্রতি বরাবরই বাড়তি টান ভোজন রসিক বাঙালির। অনেকে তাই বলে থাকেন, মাছে ভাতে বাঙালি। বড় মাছের সন্ধান পেলে মৎস্যপ্রেমীরা ছুটে যান। ঠিক সেই রকমই জলপাইগুড়ির সব থেকে বড় মাছ বাজারে এদিন বড় মাছের সন্ধান পেয়ে বহু মানুষ ভিড় জমাতে থাকেন। দেখা যায় মাছটির লেজের দিকের অংশ দড়ি দিয়ে বাঁধা, সামান্য কিছু বরফ কুচি দিয়ে চাপা দেওয়া। দরদামের পর মাছ বাজারে পাইকারি আড়তে মাছটি বিক্রি হয় 24,000 টাকায়। ভালো দাম পেয়ে খুশি মৎস্যজীবী। এ বিষয়ে মৎস্যজীবী বাবুলাল ঈশাদ জানান, এই বাজারে বিভিন্ন রকমের মাছ আসে, এটিকে আমরা বাঘার মাছ বলে থাকি। সচরাচর এত বড় মাছ আসে না। বিহার সে আয়ে খাগড়িয়া জেলা গগরি সে 60 কিলো 850 গ্রাম 60 কিলো 850 গ্রাম কবি কবি আ জাতা সার লেকিন বরমালে হতা হাম লোগো কো বেসে বাত মে হ্যায় বহুত বড়া পানি সে উঠাতে হ্যায় 300-350 ফিট পানি রাতা নিচে ওই কা মাছ। এদিন বিহার থেকে এক মাছ ব্যবসায়ী এই মাছটিকে জলপাইগুড়ি বাজারে নিয়ে আসেন। ব্যুরো রিপোর্ট, নিউজ স্নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।